ক্রিকেট বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের দুর্দশা যেন কিছুতেই কাটছে না। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে 229 রানের বিশাল ব্যবধানে হারা ইংল্যান্ড দল বেঙ্গালোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছে 8 উইকেটের ব্যবধানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখতেই ভারতে পা রেখেছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। তবে চলমান বিশ্বকাপে মোটেই সুবিধা করতে পারছে না তারা। আগের 4 ম্যাচ খেলে জিতেছিল মাত্র 1টিতে, হেরেছিল 3টিতে। জয়ের ধারায় ফিরতে আজ দলটি মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতেও জ্বলে উঠতে পারলেন না বিশ্ব চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ হারের স্বাদ নিতে হয়েছে তাদের। বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করে ইংল্যান্ড দল। ডেভিড মালান ও জনি বিয়ারস্টোর 45 রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপ দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। 28 রান করা মালানকে কট বিহাইন্ড করেন তিনি। এরপর থেকে নিয়মিতই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। লঙ্কানদের বোলিং তোপে 33.2 ওভারে মাত্র 156 রানেই গুটিয়ে যায় জস বাটলাররা, যা বিশ্বকাপের ইতিহাসে তাদের সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে 2007 বিশ্বকাপে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 154 রানে অল আউট হয়েছিল। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ 43 রান করেছেন ব্যান স্টোকস। লাহিরু কুমারা 35 রানের বিনিময়ে 3 উইকেট ও অ্যাঞ্জেলো ম্যাথুস 14 রানে নিয়েছেন 2টি উইকেট। 157 রানের টার্গেটে 25.4 ওভারে 2 উইকেট হারিয়েই পৌঁছে যায় শ্রীলঙ্কা। যদিও ডেভিড উইলি 23 রানের মধ্যে 2টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে স্বপ্ন দেখিয়েছিলেন ম্যাচে ফেরার, কিন্তু পাথুম নিশাঙ্কা 77 রানের ও সাদিরা সামারা বিক্রমা 65 রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ম্যাচে ফিরে আসার আর কোনো সুযোগই দেননি। 5 ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট এখন 4, অন্যদিকে ইংল্যান্ডের পয়েন্ট 2। এই ম্যাচের ম্যান অফ দি ম্যাচ হয়েছেন লাহিরু কুমারা। Action Sports. What a shot from Bairstow.